আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রোকেয়া পারভীন কেয়ার। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নির্বাচনী জনসভা যোগ দিতে সিলেট পৌঁছেছেন দলটির সভাপতি শেখ হাসিনা, বিকেলে ভাষণ। ভোট কেন্দ্র পাহারার নামে ডক্টর কামালের বক্তব্য উস্কানিমূলক, বললেন কামরুল। নির্বাচনের আগে বিভিন্ন আসন আওয়ামী লীগ দখলে নিতে চাচ্ছেন, অভিযোগ রিজভীর। নির্বাচন ঘিরে সর্বত্র চলছে নির্বাচনী প্রচারণা, প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি, ভোটাররা চান যোগ্য প্রতিনিধি। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই নির্বাচনের খবর। নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটে সকালে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা 11:05 তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে যান। সেখান থেকে হযরত শাহপালন রাদিয়াল্লাহু, হযরত গাজী বোরহানউদ্দিন রাদিয়াল্লাহু মাজার জিয়ারত করবেন। এরপর সিলেটে সার্কিট হাউসে যাবেন। পরে দুপুর 2:30 দিকে শেখ হাসিনা নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত 43 বছরের ইতিহাসে সবচেয়ে নারী বান্ধব সরকার শেখ হাসিনা সরকার। নারী বান্ধব সরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার আমলে নারীরা হাইকোর্টের বিচারপতি, সেনাবাহিনীর জেনারেল, নারীরা পুলিশের এসপি, জেলার ডিসি, সচিবালয়ের সচিব হয়েছেন। দুপুরে নোয়াখালী 5 আসনের কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী এক নারী সমাবেশে এসব কথা বলেন তিনি। গত 43 বছরের ইতিহাসে সবচেয়ে নারী বান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনা সরকার। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পাহারার নামে ডক্টর কামাল হোসেন যে বক্তব্য দিচ্ছেন তা সংবিধান পরিপন্থী ও উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। কামরাঙ্গীর চরে 24 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা সফল করতে নেতাকর্মীদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সহিংসতা ঠেকাতে আওয়ামী লীগ কর্মীরা 3 দিন আগে থেকে সতর্ক থাকবে। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলের দলীয় কর্মীর মতো ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নীলফামারী সৈয়দপুরে রেলওয়ে অফিসার্স ক্লাবের মাঠে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন সরকারের পক্ষে এক নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি নিরপেক্ষভাবে কাজ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুকরণ করেন। কারণ এই নির্বাচনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না। আপনার অধিকার আপনি আদায় করে নিন। 30 ডিসেম্বর আপনার ভোট কেন্দ্রে যাবেন সকাল সকাল। ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, আর ভোট শেষে ভোট গণনা করে বাড়ি ফিরবেন। সেনাবাহিনী মাঠে নামলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জনগণের আস্থা থাকার কারণে নির্বাচন সেনাবাহিনীর দায়িত্ব পালন করলে ভোট ডাকাতির পথও বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য তার। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রায় 7,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির এই নেতা। অন্যদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের হামলা এবং পুলিশের মামলার কারণে নির্বাচনী এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও গাজীপুর 1 আসনের প্রার্থী চৌধুরী তানভীর সিদ্দিকী। নির্বাচন একতরফা করতে সকল শক্তি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা না করছেন তার চাইতে কয়েক ধাপ এগিয়ে
পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সরকারের জন্য সেই কাজটি করছে। এই কারণে বারবার আমরা সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছিলাম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, কারণ সেনাবাহিনী নামলেই ভোট ডাকাতি করতে পারবে না। আজকে 22 তারিখ আমরা ঘরে বসে আছি, আমরা প্রচারণায় নাই, তার একমাত্র প্রধান কারণ হচ্ছে যে আমাদের নির্বাচনের কোনো গ্যারান্টি নাই, আমরা গেলেই মারপিট করবে। যুদ্ধাপরাধী সংগঠন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সকল প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গৌরী 71 নামে একটি সংগঠন। এরপর তারা নির্বাচন কমিশনে যান এবং প্রধান নির্বাচন কমিশনের বরাবর একটি আবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা, তুলে ধরেন জামায়াত ও যুদ্ধাপরাধী প্রার্থীদের প্রসঙ্গ সম্বন্ধে। নির্বাচন কমিশনের কাছে যে জামাতের যারা সদস্য নমিনেশন পেয়েছে তাদের নমিনেশন বাতিল করুন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকা রেখেছে এমন যে কোনো প্রতীকে যদি কেউ দাঁড়ায় তাকে যেন তার মনোনয়নের ব্যাপারে যেন সিদ্ধান্ত নেয়। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহ, এখানের একটি আসন ময়মনসিংহ 4, এই আসনে 176টি ভোট কেন্দ্রে 5,57,031 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার মধ্যে নতুন ভোটার রয়েছেন 55,196 জন। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্র, রিপোর্ট করেছেন রাজীব রহমান। ময়মনসিংহ ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা উত্তর পূর্বাঞ্চলীয় বিভাগ। 2015 সালে 4টি জেলা নিয়ে বিভাগে উন্নতি হওয়ার পর এই প্রথম জাতীয় সংসদ নির্বাচন। বরাবরই এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে লড়াই চলছে বিএনপির। আসনটিতে 1991 সাল থেকে আওয়ামী লীগ একবার, বিএনপি 2 বার ও জাতীয় পার্টি 1 বার বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ 2 বার জয়ী হয়েছে। এক দশক পর এখানে সরাসরি ভোট হওয়ায় তরুণ ভোটারদের মধ্যে রয়েছে আলাদা উচ্ছ্বাস। যে আসবে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আসুক। আমি এবার প্রথম ভোট দেব, আমি যাদেরকে ভোট দেব তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আর বিশেষ করে আর কি শিক্ষিত বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করবে। আর চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। 30 ডিসেম্বর যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যাতে আমাদের ভোটটা আমরা সুষ্ঠুভাবে দিতে পারি, আমাদের ভোটটা যাতে অন্য কেউ না দেয়, আমাদের নিজের মতো করে আমরা ভোটটা যাতে দিতে পারি। যে আসুক সে যাতে দেশের উন্নয়ন করে, দেশের উন্নয়নমূলক কাজ করে, যত সমস্যাগুলো আছে সেগুলো যাতে সমাধান করার মানে সর্বোচ্চ চেষ্টা করে। জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রশন এরশাদ। আমরা একসাথে যদি মিলেমিশে থাকি তাহলে অবশ্যই আমরা বিজয়ের দিকে এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে যাব। এদিকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি প্রার্থীও বেশ জোরে সোরেই চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। শহীদ জিয়ার সৈনিকেরা আনাচে কানাচে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য গণমানুষকে ঐক্যবদ্ধ করে তাদের বিজয় সুনিশ্চিত করার জন্য রাত দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কাজ করে যাচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাজীব রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে পাড়া মহল্লায় ভোটের উৎসবের আমেজ বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী 2 আসনের প্রার্থী ও সমর্থকরা কনকনে শীত উপেক্ষা করে রাত 3 পাড়া মহল্লায় ভোটারদের কাছে ভোট চাইছেন। আর এই আসনে জামাই শ্বশুরের নির্বাচনী লড়াই টক অব দ্য কান্ট্রি। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আফওয়ামা কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জের 2টি উপজেলার 17টি ইউনিয়নে 3,35,849 জন ভোটার 30 ডিসেম্বর 132টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনে বিএনপি জাতীয় পার্টি স্বতন্ত্র সহ 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে 2 বারের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা সিংহ প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন। অপরদিকে তার জামাতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া লাঙ্গল প্রতীক পেয়ে নিজেকে মহাজোটের প্রার্থী দাবি করছেন। রাজনীতি এবং পারিবারিক জীবন সম্পূর্ণ ভিন্ন, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা এবং লাঙ্গলকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি যেখানে যাই আমি জনতার বিপুল সাড়া পাই, দলমত নির্বিশেষে মানুষ আমার ডাকে এগিয়ে আসে এবং আমি যতদূর বুঝতে পারি যে মানুষ তাদের অন্তর থেকে আমাকে ভালোবাসে,
জামাই শ্বশুর দ্বন্দ্বের সুযোগটি কাজে লাগিয়ে বিএনপি প্রার্থী জোর প্রচারণা চালাচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যদি নিরপেক্ষতা থাকে, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমরা বিপুল ভোটে জয়যুক্ত মঞ্চে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সরাইলের উন্নয়ন যে করব, হেরে আমরা ইনশাআল্লাহ করব। যারা মাদক মুক্ত কাজ করবে এবং জনগণের উপকারে আসবে তাদেরকে আমরা ভোট দেব। রাজিয়া সুলতানের স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। এবার অন্যান্য খবর। লক্ষ মানুষের ভালোবাসা আর ফুলের শ্রদ্ধায় সিক্ত হলেন স্বনামধন্য লেখক, অভিনেতা ও নির্মাতা আমজাদ হোসেন। গত 8 নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে লাইফ সাপোর্টে থাকা আমজাদ হোসেনকে চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। 14 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ব্যাংককের বামরুথ গ্রান্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই শিল্পী। শনিবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমজাদ হোসেনের মরদেহ নিয়ে আসা হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রিয় শিল্পীকে এক নজর দেখতে ছুটে আসেন শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। পরে এপিসিতে মরহুমের নামাজে জানাজা শেষে আমজাদ হোসেনকে তার নিজ গ্রাম জামালপুরে চিরনিদ্রায় শায়িত করা হবে। এখন আর নেই মনে হয়, আমরা তার অকাল মৃত্যুতে খুবই মর্মাহত। আজকে বাবা সবাইকে সবার চোখ বর্ষায় সিক্ত করে দিয়ে গেলেন। পুরস্কৃত হয়েছে তেমনি সেই ছবিগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছে, হাততালি পেয়েছে, কি হয়নি এই যে এই জিনিসগুলো, এটাই হচ্ছে আমজাদ হোসেনের কারিশমা। সৃষ্টি দেখে, সৃষ্টিকে অনুভব করে যে আপনাকে অনেক ধন্যবাদ। যে নেত্রকোনার নির্বাচনী পরিস্থিতি অত্যন্ত শান্ত রয়েছে, প্রত্যেক প্রার্থীরা বিভিন্ন জায়গায় তাদের নিজ নিজ আসনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কোনো প্রকার নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে সমস্যা হচ্ছে না। যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা 5 আসন থেকে যিনি মনোনয়ন পেয়েছেন নৌকার প্রতীক নিয়ে, বীর প্রতীক ওরেস্তাদ হোসেন বেলাল বীর প্রতীক, আমি ওনার সাথে আমি কথা বলবো যে উনি আসলে আপনি মনোনয়ন পেয়েছেন। আপনি আমরা জানি আপনি 2 বারের সংসদ সদস্য ছিলেন, এখনও 3য়বারের মতো মনোনয়ন পেয়েছেন, তো জয়ের ব্যাপারে এবং প্রচার প্রচারণে আপনি কি বলবেন? প্রথমত জয়ের ব্যাপারে আমি এটা বলবো, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর প্রচার প্রচারণা, আমি তো অনেক বছর ধরেই প্রচার প্রচারণার মধ্যেই আছি, আমি জনগণের সাথে কাজ করি, তারা আমাকে জানে, তারা আমাকে বোঝে, আমি তাদেরকে তাদের মনের ভাষা আমি বুঝি, তো সেই জন্য এইটা নিয়ে খুব একটা সমস্যা আমার নেই। আমি মনে করি জনগণ আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই ভালোবাসা একত্রিত করে 30 তারিখে আমার পক্ষে, নৌকার পক্ষে তারা গ্রামকে শহরের সাথে একত্রীভূত করার যে মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা আসছে আপলিফমেন্ট অফ রুরাল পিপল। এই আপলিফট যদি আমরা করতে পারি, আপলিফট যদি করতে পারি, তাহলে কিন্তু এটা বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন 2041-এ উন্নত দেশের সমকক্ষ হওয়া, সেটা হয়ে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি কথা বলছিলাম নেত্রকোনা 5 আসনের যে মাননীয় সংসদ সদস্য আছেন, এখন নৌকার প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন, ওনার সাথে কথা বলছিলাম, তিনি তুলে ধরছিলেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং উনি নির্বাচিত হলে উনি কী করবেন। আর এছাড়া অন্যান্য যে প্রার্থী যারা আছেন বিভিন্ন দলের, রাজনৈতিক দলের যারা মনোনয়ন পেয়ে মাঠে প্রার্থী হিসাবে আছেন, তারাও নির্বাচনী প্রচার প্রচারণা বেশ চালিয়ে যাচ্ছেন। নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছে, তারা বলেছেন যে আসলে নির্বাচন প্রচার প্রচারণা নিয়ে কোনো প্রার্থী এখনও ঠিক অভিযোগ করেনি, লেভেল প্লেইং আছে বলে তারা দাবি করেছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা নির্বাচন নিয়ে। দর্শক, এবার কিশোরগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাবো প্রতিনিধি আব্দুল্লাহ মামুন পলাশের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন, গণসংযোগ ও সাধারণ ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য দলের নারী নেত্রীরাও বসে নেই, ভোর থেকেই সবাই বের হয়েছে নির্বাচনী প্রচারণার জন্য। আমি এখন আছি
এক নং আসনের নিউ টাউন শহরে। এখন আমি জানতে চাইব এখানে নারী নেত্রীরা কিভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচনের ব্যাপারে কতটুক তারা জয়ের ব্যাপারে আশাবাদী। আচ্ছা, আপনারা কিভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং বিজয়ের ব্যাপারে আপনারা কতটুক আশাবাদী? আমরা প্রতিদিন প্রতিটা ইউনিয়নে যাচ্ছি, প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি, নারীদেরকে নিয়ে উঠান বৈঠক করছি এবং আমরা 100% নিশ্চিত যে সৈয়দ আশরাফ আমাদের এখান থেকে নৌকা মার্কায় পাশ করবে ইনশাল্লাহ, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা আসলে এই এই নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুক আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আমরা 100% আশাবাদী, কারণ এই সৈয়দ আশরাফ এই এলাকায় যে উন্নয়ন করেছে তার আসনে, সেই কিশোরগঞ্জ এবং হোসেনপুরে, সেই উন্নয়নের জন্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, সেই জন্যই আমরা আশাবাদী যে অবশ্যই জননেতা সৈয়দ আশরাফ সাহেব আমাদের এই এলাকায় পাশ করবে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছে নির্বাচনী সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। এবার সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণার খবর জানাবেন প্রতিনিধি এইচ এম মোনায়েম। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশেই 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জেও 6টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে প্রার্থীর সংখ্যা রয়েছে 31 জন। মাঠে প্রান্তরে এখন প্রার্থীরা চষে বেড়াচ্ছেন। বিএনপি আওয়ামী লীগ বিভিন্ন প্রতিশ্রুতিতে তারা নির্বাচনে জয়লাভ করার জন্য বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই বিএনপি একাধিকবার সংবাদ সম্মেলন করে তাদের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করা হয়েছে। আসলে কী সেই চিত্র আমরা কথা বলবো এখানে আওয়ামী লীগের যারা আছেন, আসলে হামলার ঘটনা ঘটছে না অন্য কিছু বিষয়ে আমি কথা বলছি। আচ্ছা, বিভিন্ন সময় বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে তাদেরকে আপনারা বাধা দিচ্ছেন, আসলে ঘটনা কী? এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভাতাবাজি। ওনারা রীতিমতো নির্বাচন প্রচারণা গণসংযোগ করে যাচ্ছেন, আমাদের নেতাকর্মীদের সাথে তাদের কোথাও কোনো হট্টগোল হয় নাই। বরঞ্চ ওনারা আমাদের নির্বাচনী অফিসে পেট্রোল বোমা এবং পৌর মেয়রের বাড়িতে পেট্রোল বোমা হামলা করেছে। ধন্যবাদ। রায়গঞ্জ পৌরসভার মেয়র আছেন, আমি তার সাথে কথা বলবো। কি অবস্থা? 30 ডিসেম্বর নির্বাচনে পরাজয়ের ভয়ে জামাত বিএনপির সন্ত্রাসী বাহিনী আমার বাসাতে পেট্রোল বোমা হামলা করিয়েছে এবং তারা বিভিন্ন আমার এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। ধন্যবাদ। আসলে বিএনপির প্রার্থীরা যে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে আসলে তাদের অভিযোগ ঠিক নয়। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রোকেয়া পারভিন কেয়া। আল্লাহ হাফেজ।